তৈরি হচ্ছে পুরাতন কাঠের আইফেল টাওয়ার। জগৎ বিখ্যাত ফ্রান্সের করছেন পশ্চিম ফ্রান্সের দুই বন্ধু ফ্রেডেরিক মালমেজাক ও সিলভাইন বাউচার্ড। 2023 সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় এই টাওয়ার তৈরির কাজ। কাঠের আইফেল টাওয়ারটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 825টি কাঠের টুকরো এবং 5400টি স্ক্রু। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক টর্চ রিল এবং অলিম্পিক সাইটগুলিতে দুই বন্ধুর নির্মিত আইফেল টাওয়ারটি প্রদর্শন করার কথা রয়েছে। টাওয়ারটির উচ্চতা হবে 16 মিটার বা 52 ফুট। বাতিল হওয়া কাঠ দিয়ে আইফেল টাওয়ার তৈরি করে বিশ্বকে অবাক করে দিতে চান 46 বছর বয়সী শারীরিকভাবে প্রতিবন্ধী সিলভাইন বাউচার্ড এবং 38 বছর বয়সী কাঠমিস্ত্রী ফ্রেডেরিক মালমেজা। আমরা দেখাতে চেয়েছি যে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা দুর্দান্ত জিনিস তৈরি করতে পারি। বাস্তু সংস্থানে একই বস্তুর বহুবার ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে পুনর্ব্যবহৃত কাঠ থেকে তৈরি আইফেল টাওয়ার ভূমিকা রাখবে বলে মনে করেন ফ্রেডেরিক মালমেজাক। বর্ধনশীল মানব সমাজে মূল্যবান বাস্তু সংস্থানের মূল্যবোধ রক্ষা করার প্রয়াসে এই টাওয়ার নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। প্রকল্পটি ছিল যতটা সম্ভব পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করে একটি কাঠের আইফেল টাওয়ারের প্রতিরূপ তৈরি করা, যাতে আমাদের কাছে মূল্যবান বাস্তু সংস্থানের মূল্যবোধ রক্ষা করা যায় এবং ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা দুর্দান্ত জিনিস তৈরি করতে পারি। এই আইফেল টাওয়ারটির অন্যতম নির্মাতা সিলভাইন বাউচার্ড তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, আমি মূলত বেকার ছিলাম, তাই এটি আমাকে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে কংক্রিট কিছু শিখতে দিয়েছে। কার্পেন্ট্রি কি আমি জানতাম না। আসবাবপত্র মেরামত করার জন্য বাড়িতে একটি হাতুড়ি এবং একটি পেরেক ব্যবহার করা ছাড়াও আমার জ্ঞান সেখানেই থেমে গেছে। ধন্যবাদ ফ্রেডেরিকের কাছে, আমি আইফেল টাওয়ার তৈরির 6 মাসে অনেক কিছু শিখেছি, আমি খুব খুশি। শীঘ্রই তাদের মিনি আইফেল টাওয়ার শহরের কাছে প্রদর্শনের অনুমোদন পাওয়ার আশা করছেন নির্মাতারা।